হাসপাতালে চিকিৎসাধীন প্রসূতির চিকিৎসায় গাফিলতির অভিযোগে ক্ষোভে ফেটে পড়লেন পরিবারের সদস্যরা ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়ালো লালবাগ মহকুমা হাসপাতালে মুর্শিদাবাদ থানার অন্তর্গত কুরুলপাড়া বেলুল খোশবাগের বাসিন্দা ওই প্রসূতিকে প্রসব যন্ত্রণা নিয়ে গত বিশে জুলাই লালবাগ মহকুমা হাসপাতালে ভর্তি করা হয় প্রথম দিন চিকিৎসক দেখেন এবং পরীক্ষায় জানা যায় গর্ভস্থ শিশুর মৃত্যু হয়েছে অভিযোগ তারপর দুদিন হয়ে গেলেও প্রসবের ক্ষেত্রে কোনো সহযোগিতা করা হয়নি চিকিৎসকও দেখেননি খারাপ হতে থাকে প্রসূতির অবস্থা মুর্শিদাবাদ থানা হাসপাতাল সুপারের কাছে লিখিত অভিযোগ জানান প্রসূতির স্বামী কোথায় গেলে চিকিৎসা পাবেন প্রশ্ন তার আমার পেশেন্ট কুড়ি তারিখে ভর্তি করেছি লালবাগ মহকুমার হসপিটালে তো আমার পেশেন্ট একুশ তারিখে ছবি করছে করে বলছে বাচ্চা মৃত এখনো পর্যন্ত আমার বাচ্চা খালাস করে দিলে না আমার পেশেন্ট থাকতে পারছে না পেশেন্ট আমার হচ্ছে দাঁড়িয়ে থাকতে না শুয়ে থাকতে না বসে থাকতে কিন্তু ডাক্তার এখনও দেখেনি ওদেরকে জিজ্ঞেস করতে চাইছি যে ডাক্তার কখন আসবে বলছে আমরা জানি না তা আমি কোথায় জানাবো কোথায় জিজ্ঞেস করব আমি তো অসহায় গরিব মানুষ যদিও এই ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের তরফে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি প্রসূতির পরিবার চাইছে সঠিক চিকিৎসা হোক তা না হলে জীবন সংশয় দেখা দিতে পারে ওই প্রসূতির মধ্যবঙ্গের সমস্ত খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল মধ্যবঙ্গ নিউজ সমস্ত খবরের দ্রুত নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করুন